নমস্কার বন্ধুরা টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ভারতীয় বন গবেষণাগার কেন্দ্রে কর্মী নিয়োগ হতে চলেছে তো এখানে যোগ্যতা মাধ্যমিক আছে স্নাতক আছে তো কী কী কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ওপরেই দেখতেই পাচ্ছেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইন্ডিয়ান কাউন্সিল ফর ফরেস্ট্রি রিসার্চ এডুকেশন ঠিক আছে এটা হচ্ছে দেরাদুন উত্তরাখণ্ডে যেটা করা কেন্দ্র ভারতীয় অরণ্য গবেষণা করা কেন্দ্র যেখানে অবস্থিত তো ফার্স্ট আছে দেখুন লাইব্রেরি ইনফরমেশান অ্যাসিস্টেন্ট ঠিক আছে এখানে টোটাল ভ্যাকেন্সি আছে মাত্র একটি এখানে জেনারেল দিয়ে একটি আছে তো আপনার এখানে কোয়ালিফিসন লাগবে গ্র্যাজুয়েট ফ্রম দ্যার ইকোনাইস ইউনিভার্সিটি উইথ ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ঠিক আছে এখানে আপনাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে এখানে বয়স থাকছে আঠেরো থেকে সাতাশ বছর দ্বিতীয় আছে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে টোটাল ভ্যাকেন্সি আছে বাষট্টিটা এখানে দুভাগে ভাগ করা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টটা এখানে আপনাকে আছে বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স তো বায়োলজিক্যাল সায়েন্সে টোটাল ভ্যাকেন্সি আছে দেখুন বাষট্টিটা মানে দুটো মিলিয়ে বাষট্টিটা আছে বায়োলজিক্যাল সায়েন্সে সাঁত্রিশটা আছে তো এখানে জেনারেল আছে একুশটা এসসি আছে আটটা এসটিতে কোনো ভ্যাকেন্সি নেই ও বিসিদের আছে চারটে এবং ই ডাব্লিউএসদের চারটে তো আপনার এখানে ডিগ্রি লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম মের ইউনিভার্সিটি উইথ এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে দেখুন বোটানি জিওলজি বোটানি অথবা জিওলজি অথবা ফরেস্ট্রি অথবা এনভায়রনমেন্ট অথবা ইসোলজি অথবা বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি অতটা অথবা জিওলজি ঠিক আছে অথবা বায়োকেমিস্ট্রি মানে এই যত সাবজেক্ট দিয়ে আছে তার মধ্যে যে কোনো একটি নিয়ে আপনাকে স্নাতক পাস হতে হবে আপনার অনার্স হলেও চলবে এবং যারা পাস কোর্সে পড়েছেন এই সাবজেক্টের মধ্যে যে একটি সাবজেক্ট কিন্তু পাসে থাকতে হবে ঠিক আছে তবে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে আপনাদের বয় তো টেকনিক্যাল অ্যাসিসেন্টে দ্বিতীয়টা আছে ফিজিক্যাল সায়েন্স টোটাল ভ্যাকেন্সি আছে বাইশটা জেনারেল বারোটা এসসি তিনটে এসটিতে কোনো ভ্যাকেন্সি নেই ওবিসি চারটে এবং ই তিনটে তো এখানে আমার কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম এর ইকোনমাই ইউনিভার্সিটি উইথ ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স মেটিরিয়াল সায়েন্স ঠিক আছে তারপর আছে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক বায়ো ইনফরমেটিক্স জিওনফর ইনফরমেটিক্স অ্যাস এ ওয়ান অফ দ্য সাবজেক্ট মানে আপনাকে গ্রাজুয়েশানে এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটি নিয়ে পড়তে হবে যারা অনার্স বা পাস করছি বলুন এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে আপনাদের অনার্সে তারপর আছে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে মেনটেন্যান্স টোটাল ভ্যাকেন্সি আছে তিনটে এখানে আপনাকে বিএসসি পাস হতে হবে ইন কম্পিউটার সায়েন্স ঠিক আছে ইনফরমেশান টেকনোলজি ফ্রম এ রিকোনাইজ ইউনিভার্সিটি মানে কম্পিউটার সায়েন্স নিয়ে আপনাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে বিএসসি ডিগ্রি চাই অথবা থ্রি ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অথবা আপনাকে তিন বছরের সাইন মানে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে কম্পিউটার তো আপনার যদি ওপরে দুটো কলেজে নাও থেকে থাকে সেক্ষেত্রে আর এখানে আরেকটা দিয়ে আছে ওর দিয়ে দেখুন টেন প্লাস টু উইথ সায়েন্স ফ্রম এড ইকোনাইজ বোস প্লাস টু ইয়ার্স ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স মানে আপনাকে বারো ক্লাসে সায়েন্সে পাস হতে হবে এবং দু বছরে কম্পিউটার ডিপ্লোমা চাই সায়েন্সে ঠিক আছে তো তাহলে আপনারা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেনটেন্সে অ্যাপ্লিকেশান করতে পারবেন তারপর দেখুন আছে স্টেনো স্টেনোগ্রাফারের ক্ষেত্রে টুয়েলভ ভ্যাকেন্সি আছে চারটে জেনারেল চারটে এখানে আপনাকে বারো ক্লাস পাস হলে আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের স্ট্রেনোর যেটা স্পিড যেটা লাগবে আপনাকে স্যুট প্রসেস এ মিনিমাম স্পিড অফ এইটটি ওয়াট পার মিনিট এখানে আশিটা পার মিনিটে ওয়ার্ড তোলার দক্ষতা চায় যারা স্টেনো জানেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন ঠিক আছে তো তার ক্ষেত্রে নিচে আরেক দেখুন সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তো এখানে কম্পিউটার সার্টিফিকেট কোর্সে অ্যাপ্লিকেশান চাই এখানে বয়স হচ্ছে আঠেরো থেকে সাতাশ স্টেনোগ্রাফারটা ঠিক আছে তো লাস্ট আছে দেখুন চার নম্বরে মাল্টিটাস্কিং স্টাফ এখানে টোটাল ভ্যাকেন্সি আছে চল্লিশটা জেনারেল আছে উনিশটা এসসি আছে ছটা এসটি আছে একটা ও আছে নটা এবং ই ডাব্লিউস আছে পাঁচটা এখানে আপনাকে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এবং ডিসাবেল যেটা কোয়ালিফিকেশান বলা আছে থ্রি ইয়ার অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স ইন রিল রিলিভেন্ট ফিল্ড তো এখানে আপনাকে ডিজাইবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তিন বছরে এক্সপিরিয়েন্স চাইছে তিন বছর বা তার বেশি এখানে বয়স আছে টোটাল আঠেরো থেকে সাতাশ তো এই ছিল টোটাল ভ্যাকেন্সির যেটা লিস্ট ঠিক আছে তো আমি ভিডিও ডিসক্রিপশনে এর এই যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা লিঙ্ক দিয়ে দেবো তো আমরা সেখানে ডাউনলোড করে একবার পড়ে নিতে পারেন এবং যারা এখানে এর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন তারা অ্যাপ্লিকেশান করতে পারেন তো আমি দুটো লিঙ্ক দিয়ে দেবো প্রথম এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে তার লিঙ্কটা দিয়ে দেবো দ্বিতীয় হচ্ছে যে অনলাইনে ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটাও লিঙ্ক দিয়ে দেবো তো এবার আমরা অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবো সেটা দেখাবো তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন তো এখানে নিচেদের আমালি দেখবেন আমরা দেখতে পাচ্ছেন এখানে দেখুন লেখা আছে গ্রুপ সি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি রেজিস্ট্রেশন হেয়ার ঠিক আছে এবং আপনার এখানে লাস্ট ডেট যেটা আছে পনেরো নয় দু হাজার কুড়ি মানে সেপ্টেম্বরে পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট তো এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সতেরো আট দু হাজার কুড়ি থেকে ঠিক আছে তো আপনারা এখানে যদি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশ ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো সেখানে দেখুন এখানে একটা পেজ খুলে গেল সেখানে আমরা ফার্স্ট স্টেপ যে এখানে নিউ রেজিস্ট্রেশন বলে এখানে আছে এখানে নিউ রেজিস্ট্রেশনে সেখানে ক্লিক করতে হবে এবং নিউ রেজিস্ট্রেশন ক্লিক করার পর ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া লেখা আছে কী 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 কীভাবে ফর্মটা ফিল করবেন ঠিক আছে কী কী লাগবে এখানে আমরা সমস্ত কিছু পড়ে সেইগুলো ডকুমেন্টসগুলো এক জায়গায় ঠিকঠাক রেখে তারপর এখানে অ্যাপ্লিকেশান করবেন ঠিক আছে একটু নামাবেন একটু পরে নেবেন কী কী এখানে বলেছে তো লাস্ট তো ওপরে সমস্ত কিছু ক্রাইটেরিয়া পড়া হয়ে যাওয়ার পর এখানে দেখুন আই অ্যাকসেপ্ট টু এখানে টিক মেরে প্রসেসে ক্লিক করলেই আপনাদের টোটাল ফর্মটা খুলে যাবে এবং সেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারেন তো এটাই ছিল টোটাল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না আপনার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আমি এর অ্যাপ্লিকেশন লিঙ্কটা এবং অ্যাডভার্টাইজমেন্টের যে নোটিসটা পেয়েছে দুটোই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও